সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। বুরো ধান চাষ করবেন? বুরো ধান চাষ নিয়ে কি আপনারা খুবই চিন্তিত আছেন? তো আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। বুরো ধানের জমি তৈরি থেকে শুরু করে এবং সার প্রয়োগ পদ্ধতি, কিভাবে জমিতে ধান রোপণ করবেন সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জমিতে ধানের চারা লাগানোর জন্য অবশ্যই 30 থেকে 35 দিন বয়সের জালা বা ধানের চারা নির্বাচন করতে হবে। এক্ষেত্রে যে ধান রোপণ করবেন সে ধানের জীবনকাল যদি বেশি হয়, অর্থাৎ 155 থেকে 160 দিন, যেমন ব্রি ধান 29, এর জীবনকাল বেশি এবং ফলনও বেশি। এ ধানের চারা লাগাতে হলে অবশ্যই 40 দিন বয়সী ধানের জালা বা চারা লাগাতে হবে, এবং তার উপরে গেলেই কিন্তু আপনার ফলন অনেকাংশেই কম হবে। আবার যারা হাইব্রিড ধান রোপণ করবেন বা যাদের ধানের জীবনকাল কম, তারা সর্বোচ্চ 30 দিন বয়সের চারা আপনারা মূল জমিতে রোপণ করতে পারেন। ধানের চারা জমিতে লাগাতে হলে অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখবেন, যারা হাইব্রিড ধান রোপণ করবেন তারা সর্বোচ্চ 2টি চারা লাগাতে পারবেন, এবং যারা উপশি বা উচ্চ ফলনশীল ধান লাগাবেন তাদের সর্বোচ্চ 3 থেকে 4টি চারা আপনার মূল জমিতে লাগাতে হবে। দর্শক মণ্ডলী, আমার পিছনে আপনারা যে ধানের জমিটি দেখতে পাচ্ছেন এটি লাইন অনুসারে লাগানো হয়েছে। আপনারা অবশ্যই যারা ধান লাগাবেন অবশ্যই আপনারা লাইন মেনটেন করে, অর্থাৎ লাইন অনুসরণ করে আপনারা জমিতে ধান লাগাবেন। এক্ষেত্রে চারা থেকে চারার দূরত্ব 6 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব 8 ইঞ্চি। যারা ধানের জমি তৈরি করবেন সেচ চাষের আগে আপনার ধানের জমিতে কি কি সার প্রয়োগ করবেন সে বিষয়ে আপনারা বিস্তারিত আমার স্ক্রিনে দেখতে পারবেন। এই জমি যখন আপনারা জমি তৈরির জন্য চাষ দিবেন, সেচ চাষের আগে 33% জমির 1 বিঘা জমিতে, অর্থাৎ 33% 1 বিঘা জমির আমি যে হিসাবটা দিচ্ছি সে হিসেবে আপনার জমি কতটুকু সে হিসাব মিলিয়ে আপনারা তারপর আপনার জমিতে সার রোপণ করবেন। প্রথমে আসি 33% জমিতে ডিএপি সার 15 কেজি, পটাশ বা এমওপি সার 10 কেজি, জিপসাম 10 কেজি, ম্যাগনেশিয়াম 2 কেজি, দস্তা 1 কেজি এবং দানাদার কীটনাশক 1 কেজি। এই সারগুলো জমিতে সুষম মাত্রায় প্রয়োগ করে তারপর সেচ চাষ দিয়ে জমিতে সুন্দরভাবে মই দিয়ে জমি প্রস্তুত করবেন। অনেক কৃষক ভাইরা বলে থাকেন যে আমরা জমি তৈরির সময় কোনো ধরনের সার প্রয়োগ করিনি, তখন আমরা কি করব। আপনারা যারা জমি তৈরির সময় সার দেননি, আপনারা ধান রোপণের আগে, অর্থাৎ মই দেওয়ার আগে, অর্থাৎ যখন আপনারা মই দিবেন বা মই দেওয়ার পরে এই যে 33% জমি সারের হিসাবটা দিলাম, সেই হিসাব অনুযায়ী আপনারা সারগুলো জমিতে ছিটিয়ে দেওয়ার পর তারপর ধান রোপণ করবেন। দর্শক মণ্ডলী, আপনার যত উন্নত জাতের ধানই লাগান না কেন, আপনি যদি সঠিক মাত্রায় পরিচর্যা করতে না পারেন তাহলে আপনার ফলন প্রতি বিঘাতে অনেকাংশেই কমে যাবে। আমি যে সারের হিসাবগুলো দিলাম এভাবে যদি আপনারা সার প্রয়োগ করেন তাহলে আপনার ধানের জমির ফলন অনেক বৃদ্ধি পাবে। এখন আসি ধান লাগানোর পর উপরি প্রয়োগ। 33% জমির জন্য আপনারা এই যে ধান লাগানো হয়েছে, এই ধান লাগানোর 7 দিনের ভিতরে আপনারা জমিতে আগাছানাশক প্রয়োগ করবেন, অর্থাৎ আপনারা যারা নিড়ানি না দিয়ে বিষ দিয়ে ধানের আগাছা মারতে চান বা আগাছা দমন করতে চান, ধানের লাগানোর যখন 7 দিন বয়স হবে তখন আপনারা যে কোনো আগাছানাশক জমিতে প্রয়োগ করে দিবেন। এরপর আসি সার প্রয়োগ। ধান লাগানোর 8 থেকে 10 দিনের ভিতরে আপনাদের ইউরিয়া সার উপরি প্রয়োগ দিতে হবে। 33% 1 বিঘা জমির জন্য 10 কেজি ইউরিয়া সার ধান লাগানোর 10 থেকে 12 দিন পর প্রয়োগ করতে হবে। যখন আপনার ধানের বয়স 25 থেকে 30 দিন হবে তখন আপনার ধানের জমিতে দ্বিতীয়বার ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে।
এক্ষেত্রে ইউরিয়া সার 10 কেজি এবং এমওপি বা পটাশ সার 5 কেজি হারে মিশিয়ে তারপর প্রয়োগ করবেন। দর্শক মণ্ডলী, আপনার ধানের শেষ খাদ্য কখন দিবেন? আপনার ধানে যখন থুর আসবে তার ঠিক এক সপ্তাহ আগে জমিতে 5 কেজি ইউরিয়া সার এবং 5 কেজি পটাশ সার জমিতে প্রয়োগ করবেন। এক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনার ধানের পাতা বা ধানের চেহারা সবুজ বা গাঢ় সবুজ থাকে এক্ষেত্রে ইউরিয়া সার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তখন শুধু 5 কেজি পরিমাণ পটাশ সার প্রয়োগ করলেই আপনার জমির জন্য যথেষ্ট। দর্শক মণ্ডলী, সার ব্যবস্থাপনার, বুড়ো ধানের সার ব্যবস্থাপনার আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে আপনার অন্য বন্ধুদেরকে জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ।